আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা বাইক পছন্দ করেন তাদের কাছে এখন যে নামটা বা যে ব্র্যান্ডটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হচ্ছে রয়্যাল এনফিল্ড। আমি যদিও যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি সেইগুলোরই সাধারণত রিভিউ করে থাকি বা রিভিউ আপনাদের সামনে রিভিউ করা বলা যাবে না, ওপিনিয়নটা জাস্ট তুলে ধরি বা কেমন লাগলো। তো রয়্যাল এনফিল্ড আসলে আমার চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আমি রয়্যাল এনফিল্ড যেহেতু ব্র্যান্ডটা অনেক বেশি এখন বাইকারদের কাছে বলা যায় আলোচনার বিষয়, তো সেই জায়গা থেকে আমি জাস্ট আপনাদেরকে রয়্যাল এনফিল্ড সম্পর্কে কিছু কথা জানাতে এসেছি। তো প্রথমেই বলি, বাংলাদেশে সামনে 21 অক্টোবর মানে সোমবার রয়্যাল এনফিল্ড 12:45 লঞ্চ হতে যাচ্ছে। তো সেই রয়্যাল এনফিল্ড কেমন বা কি সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই আমি, কারণ এটা অনেক ঐতিহ্যবাহী একটা ব্র্যান্ড এবং ব্র্যান্ডটা বেশ সুপরিচিত সকলের কাছে। তো সেই ক্ষেত্রে আমি যদি ব্র্যান্ড ওভারভিউ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই তাহলে বলতে হয় যে রয়্যাল এনফিল্ড 1901 থেকে তারা আসলে প্রথম মোটরসাইকেল তৈরি করে। এর আগে থেকেও রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটা ছিল, তারা অফিসিয়ালিভাবে যে টু হুইলার্স দিয়ে বাইক সেটা আসলে 1901 থেকে শুরু করে। এর আগে 4 হুইলার্স দিয়েও একটা বাইক তারা দিয়েছিল বা তারা মার্কেটে এনেছিল। এরপরে রয়্যাল এনফিল্ডের বলতে গেলে খুব যে সিগনিফিকেন্ট বিষয়টা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে যুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে। আপনারা খেয়াল করলে দেখবেন যখন বিভিন্ন রকম আমরা পুরাতন কোনো সিনেমা দেখি যে এখানে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড অথবা বিভিন্ন রকম যুদ্ধ রিলেটেড, সেই জায়গায় যে বাইকগুলো দেখা যায় সেই বাইকগুলো কিন্তু আসলে রয়্যাল এনফিল্ডেরই ছিল। তো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এনফিল্ড কিন্তু উপস্থিত ছিল বাইক দিয়েই। কীভাবে? সেটা হচ্ছে মিত্রশক্তির যে সৈন্যগুলো ছিল সেই সৈন্যগুলোকে সহযোগিতা করার জন্য ফ্লাইং ফ্লি নামে একটা বাইক রয়্যাল এনফিল্ড সরবরাহ করে, যার ওজন ছিল মাত্র 56 কেজি। এটার অন্যতম একটা কারণ ছিল যে যখন যুদ্ধ চলাকালীন সময় থাকতো তখন প্লেন থেকে এই বাইকগুলো দেওয়া হতো, প্যারাশুটের মাধ্যমে তাদেরকে পাঠানো হতো এবং দেখা যাচ্ছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে সেটা তারা খুব সহজেই ব্যবহার করতে পারত। এবং আরেকটা বিষয় ছিল সাইড কার, তারা প্রথম বাইকের পাশে যে সাইড কার সেই সাইড কার তারা দেয়, যেখানে হচ্ছে যুদ্ধে থাকা অবস্থায় যে সৈন্যরা থাকতো তারা যেই আহত হইতো সেই আহতদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা বলা যায় অ্যাম্বুলেন্সের সার্ভিসের মতন রয়্যাল এনফিল্ডের এই সাইড কারটা ব্যবহার করা হতো। এছাড়াও রয়্যাল এনফিল্ড কিন্তু হচ্ছে তারা বেশ বলা যায় যেমনটা বলছিলাম যে অনেক আগে থেকে ছিল, তারা কিন্তু বন্দুকও মানে রাইফেল যেটা সেটাও কিন্তু প্রস্তুত করতো এবং যেটা বিশ্বযুদ্ধগুলোতে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধও কিন্তু ইউজ করা হয়েছে। এর পরবর্তীক্রমে রয়্যাল এনফিল্ড বেশ আস্তে আস্তে করে তাদের কালক্রমে তাদের বিস্তৃতি বা ব্যাপ্তি হয় এবং তারা ওয়ার্ল্ড মার্কেটে একটা আলাদা জায়গা দখল করে। রয়্যাল এনফিল্ডের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সবচাইতে যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে বুলেট, বুলেট 350, বুলেটের আরেকটা 350। আর এটা সবচাইতে যেটা সিগনিফিকেন্ট বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়ে এত বছর ধরে লাগাতার কোনো মডেল আর ওয়ার্ল্ডে উপস্থিত নয় যেটা বুলেটের আছে 350-এ, সেটা হচ্ছে 90 বছর ধরে কিন্তু এই মডেলটা এখনও চলছে এবং আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশে এই মডেলটাও আসবে। এটা অনেক শক্তিশালী। বুলেটের কথা যদি বলা হয় ইন্ডিয়াতে বেশ প্রচলিত, ইন্ডিয়াতে আসলে রয়্যাল এনফিল্ড টোটালটাই অনেক প্রচলিত। এটার অন্যতম কারণ হিসাবে দেখা যাচ্ছে এটা মাউন্টেন বাইক বলে অনেক সময়, বা অনেক সময় না এটা আসলে মাউন্টেন বাইক, কারণ ওদের ওইখানে লাদাখ অথবা পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে যাওয়ার জন্য যে শক্তি দরকার আছে সেই শক্তিটা আসলে এই রয়্যাল এনফিল্ড নিশ্চিত করে। এটা মূলত স্পিডের জন্য না, এটা হচ্ছে আসলে আপনার এই রাফ যে রোড যেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিং যে রোড সেই রোডগুলোর জন্য যে ইঞ্জিনের পাওয়ারের দরকার হয় সেই পাওয়ারগুলো আসলে এই রয়্যাল এনফিল্ড দিতে সক্ষম। তো এই বুলেটও খুব ভালো এবং রয়্যাল এনফিল্ডের আরেকটা যে বিষয় আমাকে খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে সেটা হচ্ছে এর ইঞ্জিনের আওয়াজ। আমি যেটা শুনেছি এটার একটা আলাদা ফিল নাকি দেয়, তবে অনেকে এই কথাও বলে যে এটার আওয়াজটা নাকি অনেক বিকট। তো যাই হোক, আসলে বোঝা যাবে। এখন যে প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে বাংলাদেশে কারা নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটাকে, কোন কোন মডেল আসবে বা আসতে পারে এবং দাম কেমন হতে পারে,
এই তিনটা বিষয় নিয়ে যদি একটু আমরা আলোচনা করি। বাংলাদেশের মার্কেটে রয়্যাল এনফিল্ড যার হাত ধরে আসছে তার নাম হচ্ছে ইফাদ মোটরস। এরা বেশ রিনাউন্ড একটা গ্রুপ অফ প্রতিষ্ঠান। তাদেরকে চেনার সুবিধার্থে আমি আপনাদেরকে বলতে পারি, আশোকা যে ট্রাক আছে, বাস আছে এবং আরও বেশ কিছু ভিকলস আছে, সেই ভিকলসগুলো কিন্তু ইফাদ মোটরসের মাধ্যমে বাংলাদেশে আসে। এছাড়াও টায়ার কোম্পানি অ্যাপোলো আমরা প্রায় দেখে থাকি, সেই অ্যাপোলো টায়ারও কিন্তু ইফাদ মোটরসের মাধ্যমেও আসে। এছাড়াও তাদের হচ্ছে বেশ কিছু অঙ্গ সংস্থানও আছে। তো মোটামুটি বলা যায় এরা বেশ রিনাউন্ড, ইফাদ মোটরস একটা রিনাউন্ড একটা গ্রুপ অফ কোম্পানি যাদের হাত ধরে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আসতে যাচ্ছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি, অ্যাভেলেবল মডেলগুলো বাংলাদেশে কোনগুলো আসবে। তো আমি যতখানি দেখেছি জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশে চারটা মডেল আসবে, বুলেট 350, ক্লাসিক 350, হান্টার 350 এবং মেটিওর 350। এই চারটা মডেলের ডিজাইনটা অনেকটাই একই রকম আমার চোখে আছে, তো তাই মনে হয়। আপনারা নিজেরা যখন দেখবেন সামনাসামনি, আমিও নিজে কখনো দেখিনি, দেখলে হয়তো বা আপনারা আরও ডিফারেন্স করতে পারবেন। নিশ্চয়ই ফিচারগত হয়তো বা কিছু ডিফারেন্স আছে, তবে আমি যতখানি জানি এই প্রোডাক্টগুলো খুব বেশি ফিউচারিস্টিক প্রোডাক্ট না। এরা সবসময় যে বিষয়টাতে নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে এদের বিল্ড কোয়ালিটি, এদের ডিউরেবিলিটি, অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিন পাওয়ার। তো এটাই আসলে রয়্যাল এনফিল্ডের কাছ থেকে আশা করা যায়। দ্বিতীয়ত, কেমন দাম হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রোডাক্টের প্রাইস এবং ইন্ডিয়ার প্রোডাক্টের প্রাইসের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা দেখি, অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রেও এটা দেখা যায়। তো সেই জায়গা থেকে আপনাদেরকে যদি জাস্ট আমি একটু ধারণা দিই, বুলেট 350 ইন্ডিয়াতে কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে 209K, মানে 209,000 রুপি। এটা 350 হচ্ছে 237K, 237,000 রুপি। হান্টার 350 হচ্ছে 182,000 রুপি এবং মেটিওর হচ্ছে 247,000 রুপি। তো এই সমস্ত যে রুপিগুলো আছে এক্সপেক্টেড, সেই এক্সপেক্টেড মানে যে প্রাইসটা আসলে ইন্ডিয়াতে আছে সেই অনুযায়ী যদি আমরা বাংলাদেশে হিসাব করি, এইখানে যেটা থাকবে প্রথমটা হচ্ছে কনভার্সেশন রেট, টাকার সঙ্গে রুপি। আজকের দিন অনুযায়ী 1 টাকার ইন্ডিয়ান রুপি সমান বাংলাদেশের 1.42 টাকা। সেই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, প্লাস ভ্যাট দিতে হবে সরকারকে, সেটা একটা আছে, তারপরে যেটা আছে কোম্পানির প্রফিট মার্জিন, এই সমস্ত বিষয় যদি আমরা ক্যালকুলেশন করি, তো কোনোটাই আসলে 4 লাখের নিচে আসার সম্ভাবনা নাই আমার ক্যালকুলেশন তাই বলে। এখন জানি না, হয়তো বা কমও হইতে পারে। আর বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচারিং করার জন্য বলা হয়েছে যেগুলো হাই সিসির বাইক আছে, যেগুলো 350-এর উপরে, তাদেরকে ম্যানুফ্যাকচারিং করতে হবে। সেক্ষেত্রে হয়তো বা ফ্যাট রেট কমতেও পারে এবং আশা করা যায় প্রাইসটা হয়তো বা কমলে ভালো। এবং বাংলাদেশ যেহেতু একটা প্রাইস কনসার্নের জায়গা, সেই জায়গা থেকে নিশ্চয়ই ইফাদ মোটরস সেইভাবে করেই প্রাইস একটা রাখবে যেটা বাইকারদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এরপরে আছে চ্যালেঞ্জেসগুলো যদি আমি বলি, আমি যতখানি জেনেছি শুনেছি সেই অনুযায়ী রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে যে চ্যালেঞ্জেস সে এবং বাইক যারা কিনবেন তাদের ক্ষেত্রে বোধ দুইটা চ্যালেঞ্জেস, একটা হচ্ছে আফটার সেল সার্ভিস এবং হাই মেনটেন্যান্স কস্ট। তো আফটার সেল সার্ভিস এই জন্যই বলা যে যখনই বাইক নিয়ে কথা বলা হয় তখন সবচেয়ে যে বিষয়টা কনসার্নেড থাকে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস পাবো কি পাবো না এজ এ বাইকার হিসাবে। তো সেই জায়গা থেকে এটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমি যতখানি জানি রয়্যাল এনফিল্ড এখন শুধুমাত্র একটা শোরুমের মাধ্যমে, যেটা তেজগাঁয়ে নাবিস্কোর আশেপাশে, সেইখানেই শুরু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বাইক ওইখান থেকে সেল হওয়ার পরে তার পরবর্তী সময়ে যে আফটার সেল সার্ভিস তারা নিশ্চয়ই নিশ্চিত করেছে, তবে এটা আরও ভালো মতন দেশব্যাপী যদি নিশ্চিত করা যায় তাহলে এটা অবশ্যই ভালো, তবে এটা আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জও বটে। দ্বিতীয়টা হচ্ছে হাই মেনটেন্যান্স কস্ট। মেনটেন্যান্স কস্ট এই জন্যই বলছি কারণ এটার স্পেয়ার পার্টসগুলো আমার কাছে মনে হয় সচরাচর চাইতে বেশ একটু দামি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত বাইকগুলোর ইঞ্জিন অয়েল যেটা আমরা দেখি সাধারণত যে 1 লিটার 1200 অথবা 800 ML দিলেই হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু তা না, এটার মিনিমাম 2.5 লিটার কিন্তু আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যারা কিনবেন বিষয়টা অবশ্যই মাথায় রেখেই কিনবেন বলে আমি আশা করি। শেষ করার আগে জাস্ট একটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বুলেট বাবা স্টোরিটার নাম। আচ্ছা, এই বুলেট বাবা হচ্ছে ওম বান্না নামে একজন ব্যক্তি, যিনি আসলে প্রায় রাইড করতে পছন্দ করতেন বাইক নিয়ে, তার বাইকের মডেলটা ছিল বুলেট। তো উনি যেটা রাজস্থানের, যদি ভুল না হয় যে রাজস্থানের, সেটা হচ্ছে যোধপুর পালি এক্সপ্রেস ওয়েতে উনি একদিন এভাবে করে রাইড করতে বের হয়েছিলেন, কিন্তু সড়ক দুর্ঘটনা হয় এবং উনি মারা যান, সেই স্পটে ডেড হন। এবং উনি সাধারণত ওই এক্সপ্রেসওয়ের পাশে যে একটা গাছ ছিল সেই গাছে দেখা যাচ্ছে সে উনি ধাক্কা খায় এবং ওখানে উনি মারা যায়। তো মারা যাওয়ার ফলে যেটা হয় সচরাচর যেটা হয় যে
পুলিশ ডেড বডির সঙ্গে যেই ফিটালসগুলো থাকে সেটা তো সাধারণত নিয়ে যায় থানাতে। তো সেইখানকার পুলিশ কিন্তু থানাতে ওই বাইকটা নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে মজার ঘটনা যেটা ঘটে যে রাত্রিবেলা থাকার যখন যায় তারা, তারা দেখে যে বাইকটা আছে, বাট সকালবেলা যখন তারা আবার স্টেশনে ফিরে পুলিশ স্টেশনে দেখে বাইকটা নাই। তো তারা সাধারণত খুঁজতে বের হয় যে বাইকটা আসলে গেল কোথায়। তো যেটা দেখা যায় যে যেইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেইখানে বাইকটা চলে গেছে। তো ব্যাপারটা একটু ভৌতিক। তো আবারও কিন্তু বাইকটা তারা নিয়ে যায় আবার স্টেশনে রাখে। স্টেশনে রাখার পর পরের দিনও এই একই ঘটনা ঘটে যে বাইকটা যে ওই জায়গাতেই আবার পাওয়া যায় খুঁজে। তো এই বিষয়টা স্থানীয় মানুষ সহকারে ওইখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে বেশ একটু ভৌতিক মনে হয় এবং তারা ঠিক করে যে না, এটাকে আর স্টেশনে রাখা হবে না, এটাকে তারা যেইখানে পাওয়া গেছে বা যেইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল মারা গেছিলো সেখানে তারা রাখবে। এরপর থেকে কিন্তু সেই বাইকটাকে ওইখানেই রাখা হয়েছে এবং ইন্ডিয়াতে দেখা যায় ওই বাইকটাকে এখন ওনাকে পূজাও করে, বিশ্বাসের জায়গায় করে, মনে করে যে এর মাঝখানে আধ্যাত্মিক কোনো বিষয় আছে। তো বিষয়টা ইন্টারেস্টিং, তা আমার কাছে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে এখানে ছবিটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা নিজেরাও যদি গুগল করেন আপনারা আরও ভালো মতো নিশ্চয়ই জানতে পারবেন। তো এটাই ছিল আমার রয়্যাল এনফিল্ড সম্পর্কে বর্ণনা। আশা করি আপনাদের যারা বাইক পছন্দ করেন তারা রয়্যাল এনফিল্ড কিনবেন এবং কেনার সময় অবশ্যই সব কিছু বিচার বিবেচনা করে কিনবেন। ধন্যবাদ।